হ্যালো বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্যান্স বাংলা। আজ আমি এনেছি ওয়েডিং অ্যালবামের জন্য PhD ব্যাকগ্রাউন্ড। সব থেকে মজার ব্যাপার হলো এই ব্যাকগ্রাউন্ডের ডিজাইন তোমরা তোমাদের মতো চেঞ্জ করতে পারবে। আগেও আমি অনেক অ্যালবাম ডিজাইনের জন্য প্রচুর টেমপ্লেট ও ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো কিছু লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আজকের যে PhD গুলো দিচ্ছি তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য। ভিডিও ডিসক্রিপশনে দেখো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর এরকম রার ফাইল আসবে, এটাকে রাইট ক্লিক মেরে স্টার্ট করবে। স্টার্ট করার সময় কোনো পাসওয়ার্ড দরকার হবে না, কারণ এতে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। ওকে বন্ধুরা, তো স্টার্ট করার পর এরকম ফোল্ডার আসবে, এটাকে জাস্ট ওপেন করবে আর দেখো PhD ব্যাকগ্রাউন্ড। প্রথমে ব্যাকগ্রাউন্ড গুলো আমি তোমাদের একবার বড় করে দেখিয়ে দিই, তারপর যদি পছন্দ হয় তবে ডাউনলোড করবে, কারণ অনেক MB-র ব্যাপার আছে। ওকে, আমি জাস্ট ওপেন করে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা কত সুন্দর ব্যাকগ্রাউন্ড! হ্যাঁ, এগুলো ম্যানুয়ালি সব চেঞ্জ করতে পারবে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। অবশ্যই সবগুলো একবার দেখিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড গুলো কেমন আছে, যদি পছন্দ হয় তবে ডাউনলোড করো। ওকে, দেখো বন্ধুরা কত সুন্দর! হ্যাঁ দেখো, ফুল HD আছে। দেখো বন্ধুরা সব ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর! হ্যাঁ তো আমি একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের ওপেন করে দেখিয়ে দিই। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটাই ধরো ওপেন করছি। দেখো বন্ধুরা, হ্যাঁ এইখানে দেখো প্রত্যেকটা এই কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। দেখো এটা চেঞ্জ করতে পারবে, সব চেঞ্জ করতে পারবে। দেখো তোমাদের ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করে করে অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, আর একটা ওপেন করে আমি দেখিয়ে দিই। এটাই ধরো ওপেন করছি, এখানেও সেম। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ার। হ্যাঁ দেখো তোমরা তোমাদের মতো ফটো অ্যাডজাস্ট করে খুব সুন্দর সুন্দর অ্যালবাম তোমরা তৈরি করতে পারবে। আর অ্যালবাম তৈরি করার ভিডিও তো আমি অনেক বানিয়েছি তোমাদের জন্য, তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কিভাবে ম্যানুয়ালি ফটোশপে অ্যালবাম বানাতে হয়, সেটাও তোমরা দেখতে পারবে। ওকে, তো বন্ধুরা আজকের PhD গুলো এগুলোই ছিল। এর পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর PhD তোমাদেরকে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এইভাবে আমি পরপর PhD তোমাদের দিতেই থাকবো। তো বন্ধুরা, এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকমই দরকারি ভিডিও, সফটওয়্যার, ইফেক্টস, প্লাগইনস, PhD তোমাদেরকে আমি সবসময় দিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।